একা অনুভবে হলো দেখা তোমারই মাঝে আমি হারালাম। হলিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বুবলি এবার দুই নায়িকা মুখোমুখি হচ্ছেন আসন্ন ঈদে মুক্তি পাবে দুই নায়িকার দুই সিনেমা। 2021-22 অর্থ বছরে 65 লাখ টাকা সরকারি অনুদানে নির্মাণ কাজ শেষ হয়েছে লাল শাড়ি সিনেমার। বন্দন বিশ্বাস পরিচালিত সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে শবনম বুবলি ও সাকিব খানের সিনেমা লিডার আমি বাংলাদেশ মুক্তি পাবে ঈদুল ফিতরে। আর এভাবেই দীর্ঘ 5 বছর পর ফের প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস ও শবনম বুবলি। এর আগে 2018 সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অপু বুবলির পাঙ্কু জামাই, চিটাগাঙ্গে পোয়া নোয়াখালে মাইয়া ও সুপার হিরো সিনেমা। তিনটি সিনেমাতে নায়ক ছিলেন সাকিব খান। সাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস 2018 সালে বিচ্ছেদের পর সাকিব ও অপুকে পর্দা ভাগ করে নিতে দেখা যায়নি আর। গুঞ্জন উঠেছে সাকিব অপুর মতো ভবিষ্যতে সাকিব বুবলি জুটিকেও আর দেখা যাবে না। গেল বছরের শেষের দিকে বুবলি সেলের ছবি প্রকাশ করে জানান তারও সাকিবের বিয়ের খবর। পরবর্তী সময়ে সাকিবও জানান তারও বুবলির সন্তানের কথা। এরপর শোনা যায় বিচ্ছেদের আভাস সাকিব বুবলির সংসারে। অপুর লাল শাড়ি আর বুবলির লিডার আমি বাংলাদেশ কেমন সাড়া জাগাতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা।